হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা রাখছি সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বন্ধুরা আর শেয়ার করব সবচেয়ে সেরা আর রাজকীয় স্বাদের পায়েসের একটা রেসিপি আর এই পায়েস রান্নার জন্য রান্নায় কী দিলাম কেন এত টেস্ট জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে তাহলে অবশ্যই বুঝতে পারবেন দেখুন বন্ধুরা কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে দুর্দান্ত হয়েছিল খেতে স্পেশাল দুটি উপকরণ অ্যাড করার জন্য এতে টেস্ট বেশি হয়েছিল তবে কি সেই উপকরণ দেখতে থাকুন জানতে পারবেন অবশ্যই আর এই শীতে এই রকম পায়েস খেতে জাস্ট অসাধারণ লাগে কার কার পছন্দ কমেন্ট করে অবশ্যই জানাবেন দেখতে আকর্ষণীয় করার জন্য চেরি চেরি দিয়ে পরিবেশন করেছে আপনারা অবশ্যই নিজেদের পছন্দ মতো বাদাম বা কোনো ফ্রুটস দিয়ে পরিবেশন করতে পারেন বন্ধুরা লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই দেখবেন প্লিজ আর চলুন বন্ধুরা তাহলে মূল ভিডিওটা শুরু করি ওয়েলকাম টু মাই জে এফ কিশেন এখানে আমি দেড় লিটার গরুর খাঁটি দুধ নিয়েছি চাইলে আপনারা গুঁড়ো দুধ দিয়ে করতে পারেন স্বাদ মতো কিছু গোটা গরম মশলা সুন্দর ফ্লেভারের জন্য এখন দুধ একটু ফুটে উঠলে আগে থেকে ধুয়ে রাখা ধুয়ে ভিজিয়ে রাখা সুগন্ধি পোলাওয়ের চাল দিয়ে দিব এখানে আমি পনেরো থেকে বিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম এখানে হাফ কাপ চাল নিয়েছি বন্ধুরা এখন দাঁড়িয়ে থেকে অনবরত নেড়ে যেতে হবে চুলার তাপ মিডিয়াম লো ফ্লেমে রেখে এই এই সময় অবশ্যই চুলারটা ভাই রাখবেন না এখন একটা তেজপাতা এভাবে ছোট করে কেটে ধুয়ে দিয়েছি বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন প্লিজ আমার রেসিপি সবার আগে পেতে চাইলে আর অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন প্লিজ আমি আপনাদের কমেন্ট ধরে ব্যাক করে দিব ইনশাল্লাহ এখন আমি তেজপাতা আর গোটা মশলা কিছু উঠিয়ে ফেলে দিব কারণ যা ফ্লেভার বের হওয়ার হয়ে গেছে সাদা এলাচগুলো রেখে বন্ধুরা পায়েসের টেস্ট বাড়ানোর জন্য এভাবে এখানে এখন বেশ খানিকটা চীনা বাদাম গুঁড়ো করে দিলাম এটা দেওয়ার জন্য টেস্ট বেশি হয় আর পায়েস অনেকটা ঘন ও আঠালো হবে তবে আপনারা চাইলে শেষে দিতে পারেন এই বাদামের গুঁড়োটা আমি চাল ফুটে আসার পর দিলাম দেখুন চাল ফুটে গেছে এখনও অনেক সময় নিয়ে দুধ আর চাল ফুটিয়ে ঘন করে নিতে হবে আর অবশ্যই বন্ধুরা চাল ফুটে যাওয়ার পর আপনারা স্বাদ মতো চিনি দিবেন এখানে আমার টোটাল এক কাপ চিনিতে পারফেক্ট মিষ্টি হয়েছে কমও না বেশিও না এই রকম মিষ্টিটা হয়েছে দেখুন বন্ধুরা কতটা লোভনীয় আর খাঁটি দুধ তাই এজন্য উপরে সর জমে গেছে আর এটা একটু পরপর দুধটা নাড়া দিলে মানে পায়েসটা নাড়া দিলে একটু থেমে থেমে নাড়া দিলে এরকম সর জমবে আর সরটা এভাবে ভেঙে দিবেন তাহলে পায়েসটা খেতে অনেক বেশি টেস্টি হবে আর এই আর স্পেশাল এই একটু ঘি এই ঘিটা দেওয়ার জন্য এর ফ্লেভারটা একদম ভিন্ন হবে একদম রাজকীয় স্বাদ আর এটা আমার ঘরে তৈরি ঘি অবশ্যই এই ভিডিওটা ঘিয়ের ভিডিওটা আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন দেখুন বন্ধুরা অবশ্যই আপনারা পায়েস রান্নায় এটা খেয়াল রাখবেন মানে পায়েস রান্নার সময় অন্য কোথাও চলে যাবেন না অনবরত ছেড়ে এভাবে রান্না করতে হবে দেখুন কতটা লোভনীয় দেখতে লাগছে আরেকটু উপরে কালো কালো দেখতে মনে হলো এটা বাদাম মানে বাদামের খোসাটা যদিও খোসাটা আমি পরিষ্কার করেই গুঁড়ো করেছি তারপরেও কিছু কিছু ছিল দেখুন বন্ধুরা এখন অনেকটা ঘন হয়ে গেছে আর আমি চুলা বন্ধ করে দিয়েছি আর এরকম শীতের দিনে কার কার পায়েস খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন দেখুন এভাবে আমি পরিবেশন করে নিয়েছি আর ফাইনাল লুকটা দেখুন কতটা সুন্দর আর লোভনীয় পরবর্তীতে নতুন কোন রেসিপি নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা জানিয়ে বিদায় নিলাম ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা যাদের ভালো লাগবে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারেন এই শীতের সময় আর এটাই তো হলো পিঠা পায়েস খাওয়ার উপযুক্ত সময় দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে অবশ্য আপনারা নিজেদের পছন্দ মতো পরিবেশন করে নেবেন আমি এখানে চেরি ফল দিয়ে পরিবেশন করে নিয়েছি আপনারা যে কোনো বাদাম দিয়ে পরিবেশন করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর অবশ্যই আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ আমিও সবার সাথে থাকবো সব সময়ের জন্য আল্লাহ হাফেজ